नमस्कार बंधुरा, प्रियंका किचेन उथ होममेड फूडर पक्ष থেকে স্বাগত। आज আমি মজাদার একটি রেসিপি বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করব। পেঁপে ওলের ডান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাহলে চলুন গাছ থেকে পেঁপেগুলো পেড়ে নি। পেঁপেগুলো গাছ থেকে পেড়ে নিচ্ছি। পেঁপে রাখা করছে। পেঁপে ওল আলু দিয়ে ডানা বানানোর জন্য যা যা উপকরণ নিয়েছি তাহলে চলুন দেখিয়ে দিই। নিয়েছি একটা বড় পেঁপে, দুটো আলু আর ওল নিয়েছি। নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পাঁচ ফোড়ন, লঙ্কার গুঁড়ো আর লবণ, সরিষার তেল আর গরম মশলা। পেঁপে কেটে নিচ্ছে। দেখুন ভেতরে একটাও দানা নেই, এতটাই পেঁপে নরম, আরো বড় বড় হয়। পেঁপের আওয়াজ কেমন? আমাদের গাছের পেঁপেটা এতটাই ভালো যে কাঁচা অবস্থাতেও খুব মিষ্টি লাগে খেতে। ভেতরে একটাও দানা নেই, এর দানা যখন হবে তখন পেঁপেটা আরো বড় হবে এবং পুষ্ট, এখনো নরম আছে। তো পেঁপের একটু বেশি করে ছালটা ছাড়িয়ে নিতে হয়, কারণ তেতো লাগে অল্প করে ছাড়ালে। পেঁপে কাটা হয়ে গেছে, এরপর ওল কেটে নিচ্ছি। পেঁপের থেকে ওলটা একটু ছোট ছোট করে কেটে নিব, কারণ পেঁপে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, নরম আছে। ওলের টুকরোগুলো এইভাবে ছোট ছোট করে নিচ্ছি। ওল কেটে নিয়েছি, এরপর আলু কেটে নিচ্ছি। সব সবজিগুলোই কাটা হয়ে গেছে, পেঁপে কেটে নিয়েছি, ওল আলু। এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। সবজিগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, এবার গ্যাসটা জ্বেলে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরিষার তেল, পাঁচ ফোড়ন, প্রথমে দেব ওল,
এরপর দেব আলু, ওল আলু ভালো করে ভেজে নিয়েছি, এরপর পেঁপে দিয়ে দিচ্ছি। পেঁপে খাওয়া তো শরীরের পক্ষে আমাদের খুবই ভালো এবং লিভার খুব খুব ভালো রাখে। তো আপনারা অনেক সময় দেখবেন বাড়িতে রিচ খেতে খেতে মুখে অরুচিত হয়ে যায়, এইভাবে একটু নিরামিষ রান্না পেঁপে রান্না করে খেতে পারেন, কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এরপর এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি, দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো। আর এক্ষেত্রে আমি কিন্তু লঙ্কার পরিমাপটা একদম অল্প দিয়েছি, কারণ পেঁপে আলু ওলের ডান্নাতে লঙ্কা বেশি হলে ভালো লাগে না খেতে। সব কিছুই ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো। ডালনা মানেই কিন্তু ঝোল অনেকটা কমে আসবে, তো এখনো ঝোলটা কমতে থাকুক ততক্ষণ। আপনারা চাইলে এই ডালনার মধ্যে এখন একটু ঘি দিয়ে দিতে পারেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যে সকল দর্শক বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যে সকল দর্শক বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁপে আলু ওলের ডালনা কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নিরামিষ ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।